আমারই ফুলে কবে এগো আসবে বলো আমাদের সোনা মানে জ্বালায় জ্বালায় গোটা শরীর জলাঞ্জলি হয়ে যাচ্ছে। দাঁড়া নেমে কথা বলি, দাঁড়া। এই সময় কোন মেয়ের না কি খাওয়ার ইচ্ছা হয় বলো তো? কোন মেয়ের না কি খাওয়ার ইচ্ছা হয় মা গো? আমার ইচ্ছা, কিন্তু কি করে খাওয়া? মা খাওয়ার জন্য জীবনটা রাও রাও করে খাবো, খেতে পাচ্ছি না, কি করে খাবো? সংসারে যা পরিস্থিতি, সব নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। ও বাবা জিগো, আমার সোনা মোনা ফুন্ডুলে জিগো জিগো। তোমরা বলো মা, অনেক মায়ের মাংস খাওয়ার ইচ্ছা হয় না? সত্যি কথা বলে মাংস খাওয়ার ইচ্ছা হয় না? কারো খাসির মাংস, কারো দেশির মুরগি, কারোর পোলট্রি, কিন্তু মা গো আমার একটু অন্যরকম মাংস খাওয়ার ইচ্ছা আছে, বুঝলে? আমার মনে হয় একটু ওই কাকের মাংস খেলে ভালো হয়। কিন্তু কাক কোথায় পাবো? ও তো উলন্ত জিনিস, ধরলেই মাত্র রে ফুরু। চুপ কর, দাঁড়া, আরেকটা কথা বলি। মা গো তোমরা বলো, এই সময় অনেক মায়ের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় না? মা গো আমার ইচ্ছা খাওয়ার জন্য জীবনটা দাও দাও করে খাবো, খেতে পাচ্ছি না। অনেক মায়ের রসগোল্লা, কারো দানাদার, কারো লেডিকেনি, কিন্তু মা গো আমার অন্যরকম ইচ্ছা আছে, বুঝলে? আমার মনে হয় একটু ওই গুঁড়ো খেলে ভালো। তা কালকের ঘরে কেউ ছিল না? এক মালসা গুঁড়ো গুলা টাউ টাউ করে খেয়ে দিয়েছে, এত ভালো লেগেছে আর কি বলবো। তো যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু কোনো চিন্তা নেই, কেন বলো তো? যেহেতু সরকার আমাদের পাশে আছে। তোমরা শুনেছো যে লক্ষ্মীর ভাড় প্রকল্প শুরু হয়েছে? আমি ভেবে নিয়েছি আমার সংসারের যা পরিস্থিতি, আমি মরে যাই যাব যদি বাচ্চায় হবে, কিন্তু লক্ষ্মীর ভাড় প্রকল্পে আমি নাম লেখাবই। চলতে পথে খাচ্ছি হচড়ে দিতে ও হাসছে জোরে, বলছে দুনিয়া চেঁচিয়ে যাব রে ভগবান। শপিং মলে না রয়েছে দাঁড়িয়ে ভগবান লোভে দুহাত বাড়িয়ে বিবেকে বেগুবি দিয়েছে হারিয়ে হে ভগবান। আমরা কখনো ভাবে, আমরা কখনো ডানে, আমরা কখনো ছিন্ন মূলি কাল ভক্ত নামে, আমরা ভাবি না কিছু আমাদের কেউ ভাবায় জীবনে হেরে প্রতিপদে টিভি সিরিয়াল কাদায়। দাদা ভগবান বলা উপরওয়ালার নীতি কি থাকে বলো তো? যে যেমন মানুষ পৃথিবীতে সেইভাবে পাঠায়। দেখবে বাবা যদি হয় চাকরিদার, ছেলে হবে চাকরিদার। বাবা যদি হয় ব্যবসায়ী, ছেলে হবে ব্যবসায়ী। আর এখন বর্তমান সমাজে মানুষ দাদা কিছু পারুক আর না পারুক দেবে নামের সঙ্গে ঠিক নামটা মিল করে রাখা ধরে। যেমন বাবার নাম যদি অব হয় ছেলের নাম হবে অময়। আর ঠিক আমার ফ্যামিলির একরকম সিস্টেম আছে দাদা, বংশ পরম্পরা নামের প্রতি নামের একটা মিল আছে। আমার ঠাকুরদার নাম ছিল গান্ধী, আমার বাবার নাম ছিল নন্দী, আর আমি ছিলাম ভালো, গাড়ি অ্যাক্সিডেন্টে আমি হয়ে গেছি প্রতিবন্ধী। বাবা তার জন্য ঠিক আছে, আকেল মতো বাবা বাবা ঠিক হয়েছে। তাই আমি ঠিক করে চলো, ফ্যামিলি নামের প্রতি নামের মিল আছে। আমার যদি ছেলে মেয়ে হয় আমার বউয়ের নামের সঙ্গে মিল করে রাখবো। আমার বউয়ের নাম সোনালি, ছেলে যদি হয় তার নাম রাখবো ভেলি, আর মেয়ে যদি হয় তার নাম রাখবো পাটালি। দাদা বাল্মীকি মনি সেজেছে, বাল্মীকি মনি।
রাম না হতে রামায়ণ লিখে বসে আছে ও এখন জানে না ছেলে হবে কি মেয়ে হবে জানে না মানুষ হবে কি দানব হবে জানে না তার আগে থেকে নাম ঠিক করে গেছে এই আমার বন্ধন ভুলে দি বন্ধন ভুলে দি হাম বড় কথা কেন তুমি কি ভাবছো তোমার পেটে কুকুর ছানা হবে দাদা এখন ছেলে মেয়ে জন্ম নিলে কি হয় জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে বাবার নাম বলো ছেলের নাম বলো যদি বলতে দেরি হয় বলে এক মাস পরে আসবে তাই আগে থেকে ঠিক করে রেখেছি যা কিছু হবে নামটা দেব সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে আসবো ওই দেখো নামতে যে দেখো অ্যান্টো নামাল স্বামী প্রতিবন্ধী সম্বন্ধটা দিচ্ছে দেখো বলে আয় অ্যান্টোনা বাটু এই সেই অ্যান্টোনা মালি একটা অ্যান্টোনা নি শালা যেন হাঁস ডাকতে যায় তা তুই তো ছিলে মিঠো তেতো হয়ে গেলে তেতো আমি হইনি তেতো তুমি আমার করে দিয়েছো কেন তোমার কি করা হয়েছে দাদা বিষয়টা বলি মা বিষয়টা শুনবে তাহলে যখন আমার বিয়ে হয়নি আমার কি দারুণ দেখতে কি শরীরের গেটআপ পাড়ার মেয়েরা সবাই গল্প করতে বলে ইতুবা না নাই নাই বনি বনি আমি বলিনি ওরা বলতো আর এখন এই সংসারে পাল্লা পড়ে গোটাতেও খালি করে এই যে তো যাই হোক তাহলে দাদা যখন আমার বিয়ে হয় না আমার তো হেভি দেখতে তাহলে আমার দেখতে উনি গেছে ওনার বাবা গেছে আরও পাড়ার দু চারজন মান্যগণ্য ব্যক্তি গেছে ওদা গিয়ে ওনার বাবার কি বড় বড় কথা জানো বলে তোমার মেয়ে কি করে আমার একলা বাবার একটা ছেলে ছেলে চাকরি করে ছেলে দশ বিঘে জায়গার মালিক ও আজই বলেছে মা গো মন গেলে ভ্যানে হ্যাঁ হয় হয় আমি বলি ভালো বাড়িতে সম্বন্ধ এসছি তাহলে আমি হ্যাঁ বলি আর মা বলো ও মা ভালো বাড়ি আমি মা ঠিক আছে তুমি বলো আমি রাজি আছি তাহলে বিয়ে হয়ে গেল ও বাবা বিয়ে হয়ে এসে দেখি শুনি স্বামী সাতকোলা ধান আর এসে দেখি বাওলা বাগা কিচ্ছুনি হাম বড় এই আমার বাবা যা বলে ঠিক কথা বলেছি কি বলেছে সবার যায় তার তো আমার বাবার বেশি আছে প্রমাণ দাও কেন তুমি এই নলগোড়া গ্রামে ঘুরে দেখো কারো প্রতিবন্ধী ছেলে আছে আমার বাবার প্রতিবন্ধী ছেলে আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছে কারণ এমাল যেখানে থাকবে গর্ত খুলে পুঁতে সারা সারা আনারই কথা এগো শোন একটা কথা বলি তুমি স্বামী হও অসম্মান করবো না আমি একটা জায়গা যাবো ঠিক আছে কোথায় 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 তুমি শুনেছো যে লক্ষ্মীর ভাঁড় প্রকল্প শুরু হয়েছে তাহলে তোমার কি হয়েছে আমি ভেবে নিয়েছি আমার সংসারে যা পরিস্থিতি আমি মরে যাই যাব কিন্তু লক্ষ্মীর ভাঁড় প্রকল্পে আমি নাম লেখা হই ওদা এ তো আনন্দ সংবাদ লক্ষ্মীর ভাঁড়ে যাবে আমার গোপাল ভাঁড় কি মিল মাইরি আমার সোনা বলেছি সরকার যখন প্রকল্প চালু করেছে একদিনের জন্য নয় এবছর না তুমি আগের বছর যাবে এই অবস্থায় ওখানে যেও না ছড়িয়ে যাবে গুড়িয়ে নিতে পারবো না ওই জায়গাটায় যেও না কেন যাবে না এবার বলি তুমি রেডি হনি দাদার চলো কি করে রেডি হব যেই কাপড় পরি হনুমান কাপড় টেনে খুলে এনে তোমার কাপড় কে খুলে নিচ্ছে এই তো অ্যান্টো না হনু এই খোলা কেন নোড়া দে বেটা দিতে পারুনি এ সে এত শক্ত বাতা যায় আজ তো আসতে এ তোর বৌদি ঠিক বলেছে তো রাম ভক্ত হনুমান আর বউ ভক্ত শালা জাম্বুমান দাদা তাই তো বলি আমার ভালো মাথাটা চেটে যায় কি এই শালা চেটে চলে যাচ্ছে আমি ধরতে পারছি না দাদা আমার বেড়ায় গাছকে চলে যাচ্ছে আমি শালা বাগানে পাশে শুয়ে আছি আমি বুঝতে পারছি না দেখ তো বাগান তোর তাহলে বেড়াও তোর তা তুই যদি বেড়া ভালো করে দিতে পারিস লোক তো বাগান খেয়ে এমনি বেরিয়ে যাবে দেখ তোরা যাচ্ছি যদি বহুদিন আমি যেতে দেবো না দেখ দাদা রাগারাই করি না আমি কি বলি শোন বৌদিতে একলা যাচ্ছে না সঙ্গে তোর বউ পাওয়া যাচ্ছে আর যদি বৌদির কিছু হয় আমি বুক দে পড়ে থেকাবো এ ম্যাগো ও জানে নি যদি আমার কিছু হয় ওই বুকে নিত্য করতে করতে আমি ঘরে চলে শালা যদি এই অবস্থা নিত্য করে মাটি ফেটে পাতাল থেকে জল উঠবে কথা বলিস নিত্য করার দরকার নেই বৌমা যাচ্ছে তো শালি যাচ্ছে সবাই কিনে কিন্তু বৌদির আমি যেতে দেবো না কোনো কথা আমি বলবো সেটাই সেটাই কথা তুই যাবি হাত দেখো হাত ছাড়ো খারাপ হয়ে যাবে আমার হাত ছেড়ে দাও শালা বউটা দেখছি দেখলা চোখে জল থাকবে দাদা বউটা গেল দেখো কয়লা ভর্তি ট্রেন এমন করে স্টেশন থেকে চলে গেল 175 কিলোমিটার বেগে
মানুষের ধৈর্য থাকবে। দেখ স্বামী যখন স্বামী একটা দায়িত্ববোধ আছে, দায়িত্ব পালন করতে হবে। পিয়ন পিয়ন যাব, দেখব কোন ঘটনা কোথায় ঘটে যাচ্ছে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, আপনারা অযথা হইচই করবেন না, লাইনে দাঁড়িয়ে থাকবেন, একে পর এক ফর্ম জমাতে বাড়ি চলে যাবে। আয় দেখি, আয় কারণ বাপের পেটে হয়েছি, সামনে আয় দেখি, কে কত মায়ের দুধ খেয়েছিস, আজকে দেখিয়ে দেবো। দাদা তবে একটা গল্প বলি শুনো, আমি আমার বউ দিয়ে আমাদের বউ কিছু ফর্ম জমা দিতি, তাহলে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, অনেক কায়দা করে বউটা লাইনের সামনে দাঁড় করে দিয়েছি, আর বলি বৌদির বাচ্চা তো বৌদির পেটে আছে, বৌদির নে আর পিছনে দাঁড় করে দিয়েছি, দিয়ে তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছি, উত্তর পাড়া থেকে কটা মোটা মোটা বৌদি এসেছে, তা এত গন্ডগোল করছে, আমি শুধু বলার মতো বলছি, ও বৌদি তোমরা গন্ডগোল করছো কেন, এক এক ফর্ম জমা দেবে সোজা বাড়ি চলে যাবে, বলে আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, তুই বলার কি রি, বলে এমন কোনে ঘুষো মেরেছে, পায়খানা ঘরের দেয়ালের গায়ে সেপটে দিয়েছে। মায়েরদা সেখান থেকে উঠে কোনো রকম পালিয়ে এসেছি, ঠিক আছে পালিয়ে যখন এসেছি এখানে তুই রেস্ট নি, তারপর দেখি কোথায় কি হয়। ও বাবা মরে যায়, ও মা মরে যায়, তোরা কি মানুষ রে, আমি একটু আগে ফর্ম জমা দেবো, তোরা একটু পরে ফর্ম জমা দিবি, তাই বলে তোরা মানুষের চেপে মেরে দিবি। এই কি হয়েছে রে, তুমি মানুষ কেন, তুমি যদি সত্যি মানুষ হতে মৃত্যুর মুখে ফেলে আসতে পারতে। আরে কি হয়েছে বলবি, এই দেখো তুমি আমার লাইনে দাঁড় করে দিয়েছো, আমি লাইনে দাঁড়িয়ে আছি, ভালো কথা, কোথা থেকে একটা বউ এসে সে আমার পিছনে লাইন দিয়েছে, কি সে পিছনে লাইন দাঁড়িয়ে সে আগে ফর্ম জমা দেবে, আমি তার আগে ফর্ম জমা দিতে দিইনি বলে সে আমার চুলের মুঠো ধরে আচার মেরেছে। তুই কিছু বলিস রে, আমিও ছেড়ে দাঁড়বে না, আমি জানি তো, আমি কোনো কষ্টে উঠে ও চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছি। এই একটা চোখে দিচ্ছি না দুটো চোখে দিচ্ছি, আমি বললি দিচ্ছি যখন ভালো করে দি, বলে দুটো চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছি, ঠিক করেছিস। এই আমি কি বলি শোন, তুই তো পালিয়ে চলে এসেছিস, বৌদির যা অবস্থা, আমার মন বলছে বৌদি আজকের বাঁচবে না, আমার মনে হয় বৌদি আজ মরে যাবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, ভালো আছো? আমি ভালো নেই, শুধু আমার বাচ্চাটা হতে বাকি আছে। কেন কি হয়েছে, কি তুই কি ভাবে ছেলে, কেন তোর বিশ্বাস করে আমি এইখানে এলাম, আর তুই আমার লাইনে রেখে দিয়ে বাইরে চুপ করে দাঁড়িয়ে আছিস। দেখো ওদি ওখানে প্রচুর ভিড় হয়েছে, তাছাড়া নামি দামি লোকজন আছে, ওই জন্য আমি বলি একটু সাইডে গিয়ে একটা বিড়ি খেয়ে আস। আর তুই যদি বিড়ি খাবি আমার তো বলতে পারতিস, সঙ্গে আমি একটান করে মারতু। তবে দাদা মানুষ যে মানুষের উপকার করে এই আমার জীবনের ফাঁস, আমি জানি আমার যা পরিস্থিতি, আমি তো কার সঙ্গে ঝগড়া করতে পারবো না, আর গন্ডগোল করবো না, তাহলে পিছনে দাঁড়িয়ে আছি, তা কোনে পাড়ায় থেকে কয়টা মেয়ে এসছে জানি না, বড় বড় ও দিদি তুমি আগে যাবে, তোমার এই অবস্থা তোমাকে আগে পাঠাবো, বলে হেই আয় বলে যে ধাক্কা মারলো, একা ধাক্কায় গিয়ে সামনে, তারপর তারপর ও বাবা পড়ে গিয়ে এক হাত জিভ আছে, তোমার এক হাত জিভ আছে, জিভ নি তবে ওই সময় বের করে দিছি, আর কোন প্রকারে উঠে এই জীবন নিয়ে আমি তোর কাছে চলে এসেছি। তুমি ফর্ম জমা দিয়েছো? না ফর্ম জমা দাও নি, দেখো তোমার বাড়িতে আমি দায়িত্ব করে এনেছি, তুমি আমার সঙ্গে চলো, তোমার আমি ফর্ম জমা দেবো, আর মত চলো যাব না, তুই আমার ছেলে দে। বইয়ের কত আশা ছিল, ও আশাটা পুরি সকলি ভুড়াইয়ে যায় মা, বইয়ে কত আশা ছিল, ও আশাটা পুরি সকলি ভুড়াইয়ে যায় মা, লক্ষ্মীর ভাণ্ডার সকলি ভুড়াইয়ে যায়।
কি ব্যবহার সোনালি ছিল, সাজানো গোজানো এলোমেলো হলো কি করে? আরে বাবা, কিচ্ছু হয়নি, কোনো গন্ডগোল নয়, কার সঙ্গে ঝামেলা নয়, আর এই ঝগড়া করার মতো মেয়ে আমি নয়, পাড়ার ওই ওই সব মেয়ে আমি না না ওই লাইনে দাঁড়িয়েছিলাম, 10-12টা বৌদি ভালোবেসে পা দে চেপে দে। বৌদি চিন্তা করে, যদি এই অবস্থায় একজন ধাক্কা মারে মানুষ সহ্য করতে পারে, 10-12টা মেয়ে পা দিয়ে চেপে দেয় যে কোনো মাইন করে না। শোনো, এটা আমাদের ব্যাপার, আমরা বুঝিনি, সোজা বাড়ি চলে যাও। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। আমি ছাগল হব, বৌদি আমার গিলে নেয়নি, কিন্তু অন্য কারোর গিলতে দেব না। ও যদি ছাগল আর ছাগলের মাংস ভাল লাগে, আমি আকো ধরা ক করে খেলো। তোর বৌদি ঠিক বলছি, ছাগল কি দেশি কচি ছাগল নয়, তুই তো বিদেশি রাম ছাগল। কষ্ট না করলে কি ফল পাওয়া যায়? তোর পাকা পেঁপে ঠুকরে খাবে হুড়ের মাথা। কেন দাদা, গাছ আমার, তাহলে ফলও আমার। তা যদি ওই ফল খার কারোর ইচ্ছা হয়, গাছের মাথায় উঠবে, নিচে থেকে চামড়া টুললে এমন মার মারবো, গাছের মাথায় থেকে নিচে ফেলে দেবো। ওরে ভাই, সেটি কাগের বেটা কাক হয় না, এমন ঠক করে মারবে না, পাকা পেঁপে নিচে শুকিয়ে পড়ে যাবে। অভাবে তে স্বভাব নষ্ট কেন বোঝো না, আমার বর্ডার এতে হয়ে গেল জঙ্গলি হানা। কথা বলো না কাকা বাবু, আমার অম্বল হচ্ছে, গ্যাস হবে। ওই যা স্বামীর বলে কাকা বাবু, মাইন্ডে নিও না, জমা দেয়া হয়নি, রেগে আছি। শোনো, এটা ভারত পাকিস্তানের বর্ডার নয়, এটা আমার ব্যক্তিগত বর্ডার। আমি পারি আর না পারি, আমার গা ধারে বারে যে আসবে না, ফুটবলের মতো গোল দেব। দাদা, ভারত পাকিস্তানের বর্ডার যা গুলি গুলি ধোঁয়া উড়ে গেছিল, আমার বউ ছিল খড়ের আঁটি বাঁধা, 12 জনে মেরে পুরো করে দিয়েছে পলখর। কষ্ট না করলে কি ফল পাওয়া যায়? পাকা পেঁপে ঠুকরে খাবে হুড়ের মাথায়। অভাবে তে স্বভাব নষ্ট কেন বোঝো না, আমার বর্ডার এতে হয়ে গেল জঙ্গলি হানা। সরকার সুযোগ দিচ্ছে বলে এই নয় তোর বাড়ি বইয়ে টাকা দিয়ে যাবে। সরকারি টাকা পেতে গেলে উপর চাপ, নিম্ন চাপ, সাইড চাপ তো একটু খেতে হবে। ও জানে না, দেখবে চাপা চাপি যেখানে টাকা পাবি সেখানে। তোর বৌদি ঠিক বলেছে তো, চাপা চাপি যেখানে তোর বৌদির বাচ্চা হবে সেখানে। বারে বারে আসে না রে এমন সুযোগ, তোর কথা শুনলে পরে আসবে দুর্ভোগ। কেন দাদা? তুই বলি দাদা, বৌদির দায়িত্ব আমার। হ্যাঁ বলেছি, তুই এমন দায়িত্ব পালন করতে বৌদির অবস্থা খানা দেখে নে। বারে বারে আসে না রে এমন সুযোগ, তোর কথা শুনলে পরে আসবে দুর্ভোগ। তুই অনেকক্ষণ বড় বড় কথা বলছিস না, তোর উপকার করিনি? তুই কি উপকার করেছিস? তোর উপকার করিনি? বল বল বল। এই যে বৌদির আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জমা দিতে নিয়ে গেছি। হ্যাঁ, বাই চাই যদি বৌদির বাচ্চাটা ওখানে হয়ে যেত, তোর তো সিজার খরচ বেঁচে যেত। ইয়ে মাগো, ও জানে না যদি লাইনে দাঁড়িয়ে বাচ্চা কি না, কি সুখ্যাতি, কি কুখ্যাতি। সাংবাদিক আইবে, খবরে কাগজে নাম উঠবে, বলে উমুক জায়গার মেয়ে লাইনে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করেছে, বলে তো ভালো লাগবে না, মানতেছ না?
হেভি লাগবে। তা তোর হাফ ফটো আছে দিবি? কেন দাদা, কালকে আনন্দবাজার পেপারে দেবো। দেখো দাদা, 500 ছাপেছিলুম, প্রত্যেক দিন লোক 8-10 টাকা করে নিয়ে যাচ্ছে, আমি ফটো তুলে তোর কাছে পৌঁছে দেবো। হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা হবে, হ্যাঁ, বাড়ি যদি কোনো গর্ভবতী মহিলা থাকে হাসপাতাল নার্সিংহোমে নিয়ে গিয়ে সোজা আমাদের মন্টুর কাছে নিয়ে চলে আসবে, এ প্রযুক্তিবিদ্যায় বাড়ি পোষক করিয়ে দেবে। দাদা তুই কিন্তু বারবার অপমান করছিস আমার, আমি কি বলি শোন, তোর বাড়িতে কোনোদিন যাব না, আর তোর সঙ্গে কোনোদিন মোকাবিলা করতে যাব না। তুলে আছি, যা যা যা, বাবা দাঁড়িয়ে আছো, দাদা চলো। ওই জন্য আমি তোমাকে বারবার বলেছি, এই সব কালো মাথার কখনো ভালো করতে আসবে না। হ্যাঁ দাদা চলে যাচ্ছি, কোনোদিন আনবো না রে। দাদা কি বলবো, জীবনে বিড়ি কিনে খায় না, সকালবেলা পায়খানায় যাবে, বালিয়ের নিচে বিড়ি চুরি করে তার বড় বড় ডায়লগ। হালকা করে পারলে একটু পেটের ফটোটা করে নি। কিচ্ছু হয়নি, পেটে ফটো করতে বলেছে, আমি তো জানি ছিল টার্নিং পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে এলোমেলো পয়েন্টে। কথা কি আছে বলতো, যদি অতি সজাগ বনে পশুকে চেনা যায়, অতি সজাগ নারীকে চেনা যায় না। বাংলায় একটা প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এখন বর্তমান সময় সেটা বদলে গিয়েছে, বদলে কি হয়েছে জানো, সংসার সুখের হয় স্বামীর গুণে, যদি স্বামী সারা জীবন বউয়ের কথা শোনে। সময় মতো যদি না দাও গহনা শাড়ি, বুকের মাঝে চাপিয়ে দেবে গরম ভাতের হাঁড়ি। যদি তোমার টাকা থাকে তুমি স্বামী, যদি তোমার টাকা থাকে তুমি সারা বড় আসামি। সোনালি, তোমার টাকা দিতে পারিনি, হয়তো ভালো একটা শাড়ি কিনে দিতে পারিনি, হয়তো একটা গহনা কিনে দিতে পারিনি, কিন্তু অন্তর থেকে আমি তোমাকে ভালোবাসতাম সোনালি। আমি জানি আমি প্রতিবন্ধী, তুমি প্রতি মুহূর্তে আমার ঘৃণা করে চলেছ, তাই আজ আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি নিজের হাতে তোমার সিঁদুরটা মুছে দিয়ে আজ আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। না না, আজ আমি বুঝতে পেরেছি সব ভুল আমার, কারণ এই অবস্থায় এখানে আসা আমার ঠিক হয়নি। আজ যদি আমার কিছু হয়ে যেত, আজ যদি আমার সন্তানের কিছু হয়ে যেত, আমি তো ফিরে পেতাম না। ও তুমি আমাকে ভুল বোঝো না, আমার পতিরা ও সেজন্য কি হয়েছে শুনে জানো, আমার কিছু হয়নি জানো, আমার মনে হয় আমার গর্ভে যে সন্তানটা আছে হয়তো আর বাঁচবে না। সোনালি সোনালি বলো না, তুমি যে কথাটা বলছো সম্পূর্ণ মিথ্যা কথা, আমার আমার সন্তান কিছু হতে পারো না। তুমি বলো না সোনালি, আমি তোমাকে অপমান করেছি বলে তুমি তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা কথা বানিয়ে বলছো তাই না? বলো না আমার সন্তান কিছু হয়নি, বলো না সোনালি, বলো না আমার সন্তান কিছু হতে পারে না। এই সোনালি সোনালি বলো না সন্তান কিছু হতে পারে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আমার সন্তান কিছু হতে দেবো না, আমার সন্তান। I'm not the only one.